শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন, আমার বাবার নাম হইল মোহাম্মদ হাসপুল্লাহ বাটোয়ারি, মার নাম হইল আনোয়ারা বেগম। আমার বাড়ি হইল 16 নম্বর 1 নম্বর ওয়ার্ড, গ্রাম হইল রঘুনাথপুর, পোস্ট অফিস হইল কাউনিয়া, ও জেলা হইল ফরিদগঞ্জ, থানা ফরিদগঞ্জ, জেলা চাঁদপুর। 68 ইংরেজি যখন, তখন আমি ঢাকায় শহরে চলে গেছি কি এই বিল্ডিং কনেকশনের কাজ করতে। ওখান থেকে আমি যখন আমাদের কাশ্মীরের যুদ্ধ হয়, তখন এই সময় আমি কমলাপুর স্টেশন থেকে রাজমিস্ত্রির কাজে সায় সামনা লইয়া আমি শান্তিনগর 74 নম্বরে দুলা মিয়া ও মিয়া সাহেবের গ বিল্ডিংয়ের কাজ করি। তখন ওই কাজ শেষ করার পরে দিই আমার দুলা মিয়া ও মিয়া সাহেবের বললো যে তুমি সিলেট আমাদের 26টা ব্রিজের কাজ করতে হবে, সিলেট সাবাসপুর টি গার্ডেনের রাস্তা এবং আমার বাগানের ভিতরে। তো আমি সেখানে চলে গেলাম, সেখানে যাইয়া এই কাজকর্মগুলি লোকজন লই, ওখানকার স্থানীয় লোকের লোক লই, আর এখান থেকে ঢাকার থেকে অনেক লোক নিয়ে ও কাজগুলো কমপ্লিট করলাম। করার পরে দিই অবৈধ সাহেব গুলাম সাহেব উনি বললো যে তুমি আনোয়ার, কাজ শেষে গেছে, তুমি এখন যাইও না, তুমি আমাদের বাগানের লেবার কোয়ার্টার কাজগুলো করো। আমি যেখানে কাজ করতে গেছি সেখানে হলো লাতু সাবাসপুর বর্ডার, পাশে দিয়ে ইন্ডিয়া বর্ডার গেছে। ওই বাগানের কাজকর্ম করতে করতে এমন তো অবস্থাতে সংগ্রাম শুরু হয়ে গেল। ওখানকার স্থানীয় সিরাজ মিয়া, তখন আওয়ামী লীগের সেক্রেটারি ছিল তৈমুস মিয়া, তৈমুস মিয়া উনারে খুব অন্যায় নেতৃত্ব দিত। সংগ্রাম শুরু হয়ে গেল কি তৈমুস মিয়া আর এই সিরাজ মিয়া, কাজী আবু তাহের মিয়া কোম্পানিরা সব তো ঢাকায়, ওনারা তো বাসিন্দা দিল ঢাকা, ওখানে যাওয়া বন্ধ হয়ে গেল। কি আমরা এখন হায়ত্তাস হয়ে গেলাম, কী করি, আমরা কোন দিকে যাই। হঠাৎ করি একদিন শুনলাম যে বড় লেখায় পাঞ্জাবিরা আইসা অনেক লোকজন পানি ফেলে দিল, ডাক্তার নুনু মিয়া, ডাক্তার শুক্র আহমদ, এভাবে বহুত লোকজনকে মারি ফেলছে এই পাঞ্জাবিরা। তখন আমরা বাগানের লোক, আমরা তো এত খোঁজখবর নেই বলে নিতে পারি না। হঠাৎ করি বড় লেখা থানার থেকে এক লোক যাইয়া বললো যে আপনারা বাগানের লোকজন যারা বাবু স্টাফ এদেরকে নিয়ে কি করবে, পাঞ্জাবিরা আসি গেছে কিন আমরা আমরা সবাই মিলি ভারতে চলে যাই। তখন বিকালবেলায় দেখা যায় না জায়গা 4-5 জন আমাদের বাগানে ঢুকছে, ঢুকিয়ে যাইয়া লেবার কোয়ার্টারের মাঝে আগুন টাগুন দিয়ে দিছে।
ওখানে আমি আবার বস্তিতে বিয়ে শাদি করছি ওই জায়গাতে। আমার বাড়ির থেকে খবর আইলো যে আমার বাড়ি ঘর জ্বালাই গালাই দিচ্ছে। এখন আমি বাড়ির দিকে আমি যা রওনা হয়েছি বাগান থেকে, আমাকে নিষেধ করে দিয়েছে তুমি বাড়ির দিকে যাইবো না, গেলে তোমার উপরে হামলা হইব। তখন আমার ওই এলাকার যে আমার লেবার কয়েকজন ছিল 30-35 জন, এরাও বাড়ির দিকে ছুটি পালাই গেছে কি বাড়ির দিকে, বাড়িতে ঘুরি আবার রিটার্ন ঘুরি বাগানে আইসে। আইয়া বলি অনর ভাই আমরা তো বাড়ি ঘরে থাকতে পারতাম না, বাড়ি ঘর সব টোকা টোকা বাড়ি ঘর জ্বালাই লেগে দিয়েছে, আমরাও সব লগে যাইয়া। কারণ লাতু সমাজ পড়ুয়ার হইল লাস্ট বর্ডার, এই লাতু সমাজপুর বাজারের পাশে দিয়ে গেছে ইন্ডিয়ান বর্ডার, রেলও শেষ ওই পর্যন্ত। ওখান থেকে এই খালেটা পাড়িয়া পাড়ইয়া ওই বড় বেশিবার দিদি লাঠিঘাট একটা বাস স্ট্যান্ড আছে, এই বাস স্ট্যান্ডে যাইয়া লোকজনের জিজ্ঞাসা যে আমরা করিমগঞ্জে যাইয়াম এখন কিভাবে যাইতে পারি, কয় আরে করিমগঞ্জ এখান থেকে 5 টাকার ভাড়া আপনারা সবই উঠেন। বাস দুইটা 80 লোকের সাথে সাথে এই দুটো বাস রিজার্ভ করি বাবু স্টাফে করে মহিলা করে, এবং আমরা আমার সাথে আসিল আপনার 24 জন লেবার, এরা একজন নাম হয়েছে আব্দুল সত্তার, একজন নাম হয়েছে মইনুদ্দিন, একজন নাম হয়েছে গিয়াসুদ্দিন, একজন নাম হইল কমরুদ্দিন, একজনের নাম হইল মুসাব্বির, আর একজনের নাম হইল শফিকুর রহমান। এরা সব এরাও আর পরে শেষে এই বাস স্ট্যান্ডে উড়িয়া ব্যামটা আমি দেখি তো মেয়াদে সিরাজ মেয়াদে, ওনারা তো বহুত বড় নেতা, ওনারাও গেছে যাইয়া বললো যে আনোয়ার আমরা তো সব এখন করিমগঞ্জে যাইয়াম, যাইয়া সেখানে একটা সিদ্ধান্ত নিয়ম কি অবস্থা করা যায়। সে এখানে যাইয়া দেখি যে হাজার হাজার লোক করিমগঞ্জ টাউন হলের মধ্যে এখানে, এরপরে ওই গণিমিয়া করি এক লোক আমার এলাকার খুব বিশিষ্ট লোক, হে আমার বললো যে আনোয়ার মিয়া তোমরা ইউন বসে যারা তারা এক সাইডে হও, আর ওই হিন্দু বাবু পরিবার টরিবার যারা এরা স্কুল করার মাঝে আমরা ইয়ে আপনার শরণার্থী হিসাবে ওদেরকে আমরা একটা স্থান দিতেছি। এই অবস্থা এই অবস্থাতে দেখা যায় যে কত আধা ঘন্টা পরে দেখা যায় আপনার কর্নেল উসমানী, তাজউদ্দিন, মনসুর আলী, আরও 2-3 জন নেতা, আর বহুত বড় বড় হিন্দু মারোয়ারিরা ফসাল আলো এরা সব আইসা করিমগঞ্জ টাউন হল আইসা বললো যে এদেরকে কিছু খাওয়ান টাওয়ানের ব্যবস্থা আয়োজন করতে হবে। তো রাত্রি সময় 10টা বাজে গেছি, তখন এরা এরা খাওয়ান টাওয়ান আয়োজন করলো। পরের দিন আমাদেরকে বিছনাপত্র বালিশ টালিশ এগুলি জোগাড় করে দিল। পরের দিনে আমার গনি মিয়া, তৈমস মিয়া, সিরাজ মিয়া ওনাদেরকে বললো যে এরা কয়জন আপনার কে কে মুক্তিযোদ্ধাতে যাইব তাদেরকে আপনি এদেরকে ইয়ে করেন জিজ্ঞাসা করেন। তখন আমাদেরকে ডাকছে, ডাকি নিয়া বলছে যে একরকম পলিং করে এনে দিছে, করাইয়া কইল যে তোমরা কে কে মুক্তিযোদ্ধা যাইব। মানে এক ডাকে সবই কইল যে এখানে আরও বিভিন্ন থানার লোক আছে, যোগীগঞ্জের আছে, সুনামগঞ্জের আছে, বেহনীবাজার থানার আছে, তারপরে আরও বিভিন্ন থানার লোক আছে, এরা প্রায় 150 লোকের মতন আমাদেরকে এক্সাইট করলো। করার পরে দিই আমরা যে 24 জন আমার এলাকা ফোলা ভাই এরা সব এক গাড়িতে উঠে আমাদেরকে লই গেল কোথায় লোয়ার বন ট্রেনিং সেন্টার। এখানে যাইয়া দেখি যে হাজার হাজার লোক রান্না বাড়া করতেছে, খাবাইতেছে, খাইতেছে, আমাদেরকে ওখানে টেন্টের মাঝে 3-4 জন করে এখন টেন্টের মাঝে জায়গা দিল। লোয়ার পরে দিই পরের দিন থেকে ট্রেনিং শুরু হয়ে গেল কি টিলার উপরে লই গেল কি আমরা রে আমরা তো ছোট ছোট আমরা প্রথম দিন লইয়া গেল কি নিয়ে সেখানে ট্রেনিং দেওয়া আরম্ভ করলো। রাইফেল ট্রেনিং, এসএলআর ট্রেনিং, এলএমজি ট্রেনিং, স্ট্যান্ড গান ট্রেনিং, হ্যান্ড গ্রেনেড, এগুলার ট্রেনিং, এগুন দেওয়ার শেষ পরে আমাদেরকে লই গেল কি গাতা খুদিয়া গাতার উপরে দি কাটা তার দিয়া, এরপরে নিচে দিয়ে এটার ভিতরে দি আমাদেরকে বললো যে তোমরা করালিং করিয়ে এইভাবে এখান থেকে প্রায় 2-3 ঘর দূরে ওখানে যাওয়ানোর জন্য, এরপরে এই দিক করলো এই টেকনিক। পরের দিন আমাদেরকে দড়ি টাকায় দিল লম্বা এই গাছে আর এই গাছে, এই দড়ির উপরে দুটিয়া রাইফেল হাতে করিয়া বুকে লইয়া কিভাবে আমরা ওখানে যাইতে দিব, ক্যামোপ্লাইজ অ্যান্ড কনসেলমেন্ট এইগুলি শিক্ষা দিল। এ বললো যে তোমাদের ট্রেনিং শেষ, ওখান থেকে লইয়াইছে
আমি আপনারে ওই জার্জরি এলাকায় যাওয়ার জন্য অনুমতি দিল, কে কোন জায়গায় কোন বর্ডারে যাইবা। তখন তো ইসমিয়া আর মুসাববির ছবি এরা এরা সব বললাম যে আপনারা লাতু সাবাসপুর বর্ডারে দিয়ে দেন। আমাদেরকে নেওয়া দিচ্ছে আপনার লাঠিঘাট, এখান থেকে মনে করেন এই 2 মাইল দূরে লাঠিঘাট। এখানে একটা চা বাগান আছে বিরাট, নামাই দিছি বা দিদি আমরা এখান দিয়ে এই পাহাড়ে পাহাড়ে আসিয়া আমরা ইন্ডিয়ান বর্ডারের সাথে বাংলাদেশের বর্ডারের সাথে একটা টিলা আছে, টিলার এখানে আসিয়া এই পাহাড়ের ভিতরে কতগুলা খাচিয়া পানের পান খেত করে। ওরা আবার বাংলাদেশের খাচিয়ার সাথেও ওদের সাথে যোগাযোগ, ওরা ওখানকার আমাদের বাংলাদেশের যখন যখন আমরা আসিলাম তখন ওই খাসিয়াদের সাথে পরিচিত। ওই খাসিয়া করে এসে দেখলাম এই ইন্ডিয়ান এই খাসিয়া ওদের সাথে, ওরা দেখিয়া আমাদেরকে খুব আপ্রাণ করাইল কিরকম এই চাউল জাল যাবতীয় যা লাগে এগুলি দিব। আমরা ওখানে ওই ইন্ডিয়ান বর্ডারের সাথে এই টিলার মাঝে ব্যাখ্যা করলাম সমস্ত মুক্তিযোদ্ধারা এভাবে বাইরে নিল। আমরা এক সপ্তাহ পরে রেজিমেন্টেরা আইলো। আপনাদের কমান্ডার কে ছিল? আমাদের কমান্ডার আসিল লেফটেন্যান্ট ওয়াকিজ জামান, এই আমাদের বেঙ্গল রেজিমেন্টে লেফটেন্যান্ট ওয়াকিজ জামান কমানে সুবিধার মতিউর রহমানের কমানে আমরা 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 তো এফএফ বাহিনী ছোট ছোট বোলা ভাই। আমরা একটা ব্লকে যাই আর পথঘাট দেখাই, আগের দিন যাইয়া পথ ছাইয়াই দিনের বেলা পথ ছাইয়াই রাত্রে তাদেরকে নিয়ে আমরা ওই পথে পথে যাই এই 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 কাজগুলো করি। গ্রুপ কমান্ডার ছিল শফিকুর রহমান আর আসিল মুসাববির। রেজিমেন্ট পরে যাওয়ার পরে দিয়ে আমাদের আমাদেরকে ইনস্ট্রাকশন দিল কি কুলাবড়ার থেকে লাতু সাবাসপুর বিবি পর্যন্ত কতটা ব্রিজ আছে এবং রেলের মাঝে কতটা ব্রিজ আছে যে তোমরা রেখি করি আসি। তখন আমরা 26 জনের মাঝে সব যাই নাই, আমরা 5 জন মইনুদ্দিন কমরুদ্দিন আমি আব্দুল সত্তার এরা 5 জন আমরা রেখি করতে গেছি। ওই তখন পানি খুব অতিরিক্ত পানি, তখন এই পানি দিয়ে রাত্রে এই ডান খাতে দিয়ে যাইয়া যাইয়া এই ব্রিজগুলো আমি দেখিয়ে আইসি। আমরা সেখান থেকে দেখিয়ে আইয়া এই রেজিমেন্টের সাথে যোগাযোগ করলাম। রাত্রে ওই বেঙ্গল রেজিমেন্ট সহ 71 আমরা যাইয়া কুলাউড়া স্টেশন থেকে ওই দিঘা এসে একটা ব্রিজ, এরপরে ওখান থেকে আরো একটা ব্রিজ, এই দুইটা বাংসিবা দিদি তখন পাঞ্জাবিরা অন্যদিকের থেকে খুব গোলাগুলি আরম্ভ করলো। তখন আমরা আস্তে আস্তে আমরা আবার ভারতে ফিরত আইসি। পরের দিন জুড়ি বাজারের থেকে অল্প দক্ষিণ সাইডে তিনটা ব্রিজ বাংলা, এরপরে দি এদিন আমরা আবার চলে এলাম ফেরত। ফেরত আওয়ার পরে দি আবার আমরা গেলাম কি কাঠলতলিতে, কাঠলতলির ব্রিজ বাঙ্গিয়া লাস্টে বড়লাখান ব্রিজ বাংলা। ব্রিজ বাঙ্গার পরে দি এরপরে দি আইসা এই লাতু সাবাসপুর বাজারের থেকে অল্প উত্তর সাইডে তিনটা ব্রিজ, এই তিনটাও বাংলা। আমরা বাংলে লাভ হইব কি বাঙ্গি এদিকে দি বাঙ্গি তারা বড় বড় গাছে গাছ আনিয়া পাঞ্জাবিরা আপনার হাতে দি টানিয়া নিয়া ওই ব্রিজের উপরে হতাইও তারা আটা যাওয়া করে। তখন অভি দিল আমাদের মুসাববির মিয়া গাছও উঠলো, উঠিয়া ওখান থেকে দেখলো তারা কিভাবে এই হাতি দিয়া গাছ টানা। এরপরে দিয়ে ওই গাছও এগুলা ডিবু যা আসিল আমরা এপ্লোসিভ এমোলিশন দিয়া আমরা ওগুলাও জ্বালা পড়া করিয়া গাছ নষ্ট করে দিলাম। অর্ধেক কিছু কিছু বাঙ্গা হয় কিছু কিছু বাঙ্গা হয় না, তারা আইতে আসে। তখন রেলে আইলি, এখন রেলে ব্রিজ বাঙ্গার জন্য আমাদেরকে অর্ডার দিল। তখন রেলের ব্রিজও বাংলা, এটা লাতু সাবাসপুর আর কাঠলতলির মাঝখানে একটা রেলের বিরাট ব্রিজ, এই ব্রিজটা ভাঙার পরে দিয়ে পাঞ্জাবি আসা যাওয়া কিছু কমলো। এরপরে দিয়ে রাস্তার ব্রিজ আবার পুনরায় আমরা আবার ভাঙা আরম্ভ করলো। ভাঙতে ভাঙতে এরপরে দি দেখা যায় যে 1.5-2 দিনও আর প্রায় এক দুই 1.5 মাস বাকি দিছে। এমন টাইমে আমরা অর্ডার দিল কি ফুলতলা সাগরদল বাগান আমরা এটা করার জন্য এই আমাদের বেঙ্গল রেজিমেন্টে লেফটেন্যান্ট ওয়াকিজ জামানে কমানে সুবিধার মতিউর রহমানের কমানে আমরা করার পরে দি দেখা যায় যে এখন পাঞ্জাবি এই লাতু সাবাসপুর বিবিতে যারা আছে এই তারা অনেক অনেক চলে গেছে কিনা আগেই আর রয়েছে মনে 15-16 জন। এই অবস্থাতে আমরা যাই অ্যাটেক করছি, করার পরে দি এই
এরাও খুব গোলাগুলি করছে আমাদের মুক্তিযোদ্ধা ছয় পাঁচজন মারা গেছে কি আর রেজিমেন্টের দুইজন মারা গেছে তারাও ছয় সাতজন মারা গেছে কি মারা যাওয়া যারা এটা পড়ে দিয়েছে এদের অস্ত্রগুলো আমরা উদ্ধার করে আনছি আর তিনজন আমরা জিন্দা অবস্থাতে দরিয়া আমরা মাসিমপুর হেডকোয়ার্টারে পার করে লইয়া গেছি তো আমরা আর মাসিমপুর যাই না আমরা রেজিমেন্টের লোকে গেছে অফিসাররা গেছে আমরা ওই পাহাড়ে যেখানে ব্যাংকার করছি ওই ব্যাংকারে গেছি ওই যুদ্ধের মধ্যে যে কয়েকজন মুক্তিযোদ্ধা মারা গেল রেজিমেন্টের দুইজন মুক্তিযোদ্ধা চার পাঁচ রেজিমেন্টের উলার নাম তো হ্যাঁ আপনার সাথে যারা ছিল ওদের মধ্যে কারো নাম মনে আছে আছে মনে আছে বসিরউদ্দিন বাড়ি কইছি বাড়ি হইল ওই বড়লাগা থানা আর একজনের নাম হইল গিয়াসউদ্দিন বেনিবাজার থানা ওর বাড়ি আর বাকি যারা এদের নাম পুরো মনে নাই আজ বহুত দিন থেকে কথা আমি তো গেল এরপরে তো দেড় স্বাধীন ওই গেল এরপরে আমরা বাংলাদেশে ঢুকলাম আমরা বড়লাগার দিকে গেলাম বড়লাগার যাইয়া বড়লাগার যে ক্যাম্প ছিল সিও বিষয় সেখানে যাইয়া কোনো পাঞ্জাবি পাই নাই এরপরে জানলাম যে এরা আছে কুলাউড়াতে এখন আমরা এই লেফটেন্যান্ট অফিস জামান আর মতিউর রহমান সুবিধার সহ আমরা কুলাউড়া পর্যন্ত গেলাম কুলাউড়া পর্যন্ত যাইয়া আমরা আর কোনো সাড়া শব্দ পাই নাই আমরা রিটার্ন ব্যাক করলাম করার পরে দিয়ে আমাদেরকে বললো যে সুবিধার মতিউর রহমানে যে তোমরা এক কাজ করো তোমরা ওই জার্জারি বাড়ি বাড়ি চলে যাও এখন পরে শেষে তোমাদেরকে যোগাযোগ করা যাইব কোথায় কী করণ লাগে পরের দিনে যোগাযোগ পাইল কি আমরা সবাই ক্লোজ করার জন্য শ্রীমঙ্গল সি অফিসে লেফটেন্যান্ট অফিস জামানে আমাদেরকে অর্ডার করলো সমস্ত থানার মুক্তিযোদ্ধা যত আছে সব ওখানে ক্লোজ যাওয়ার লাগে এরপরে কেউ দুই দিন পরে কেউ তিন দিন পরে কেউ চার দিন পরে সব আপনার শ্রীমঙ্গল আমরা এই সি অফিসে লেফটেন্যান্ট অফিস জামানের কমানে সেখানে আমরা রইলাম এক মাস পর্যন্ত থাকার পরে দি আমাদেরকে কেউ একটা নিত্য প্রয়োজন হলে আমাদেরকে লিফার দিত আমরা বাড়ি যাইতাম দুই তিন একদিন ছুটিয়ে আই আবার রিটার্ন সেখানে যাই আবার সইন করতাম এখান থেকে কোনো 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 লোকের আবার আর্মিতে নেওয়ার জন্য ব্যবস্থা করতেছে অফিস জামান টাইপে বললো তোমরা এখানে কেটে যাইবা আর্মিতে বা পুলিশে বা বিভিন্ন ক্যাটাগরিতে যে যাও না তোমরা প্রস্তুত এক সাইড হেদেরকে এক সাইড করে দিল আর যারা যাইত না হেরা রইল এক সাইডে এখানে খাওয়ান টাওয়ান আপনি কোন সাইডে ছিলেন আমি আর্মিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম নেওয়ার পরে দিয়ে আমি এই আমার বাড়িতে যে লিপাস নিয়ে আসি আইয়া দেখলাম যে আমার শাশুড়ি দুজন দুজন মৃত্যুর অবস্থাতে তখন আমার পরিবারে বললো যে আমি একটা বাচ্চা নিয়ে আয় তখন আমার এই প্রথম একটা বাচ্চা দুই বছরের বয়স হে বিচারে আমার বললো যে না তুমি আর্মিতে যাইও না লেফটেন্যান্ট অফিস জামানের কাছে যাই বললাম যে স্যার আমি আর্মিতে যাইতাম না আমার রিলিজ করেন আমার আমি দেশের বাড়িতে যাইতে আইলাম আমি তিন চার দিনে হাঁটিয়া হাঁটিয়া সিলেট থেকে আমার দেশের বাড়ি এখানে এই ফরিদগঞ্জ থানা বাড়িতে আসিয়া দেখলাম যে আমার মা বাবা অসুস্থ অসহায় করে গেছে আমার বাই ডারে মারিয়ে লেগেছে আমার কাঁদি কাঁদি পড়লো বাড়ির নাম হইল সানাউল্লাহ হে আওয়ামী লীগের ছিল এই বিধানে তারে আর তারে বলে আমি আইয়া শুনছি তারে আশপাশে নেতাকাররা বলছে তোর ভাই ইজ্জা নাই ইজ্জা তো মনে মুক্তিযোদ্ধা গেছে হিজ্জা কই থেকে আইছে এখন হিজ্জা মুক্তিযোদ্ধা তো মনে হয় এই কই হেরে নিয়া মারি গেলে দিছে 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ শোষিতের গণতন্ত্র শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ মানবিক মূল্যবোধ
সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।